हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ভিডিও শুরু করতেছি। তো আজকের ভিডিও হবে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করবে এবং সম্পূর্ণ সমস্যা সমাধান প্রবলেম সলভ নিয়ে আজকের ভিডিও হবে। এবং আপনি আমি 100% গ্যারান্টি দিচ্ছি এরকম ভিডিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না যেখানে ব্যালেন্স ট্রান্সফারের একটা ভিডিওই সবকিছু দেখানো হয়। আমরা আজকে দেখাবো ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের ইউজ থাকতে হবে, অর্থাৎ ব্যবহার করছেন না করছেন সব কিছু মিলে 300 টাকা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে 300 টাকা না থাকলেও আপনার সিমটা মিনিমাম 180 দিন হইতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের অপশনটা পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা ব্যালেন্স ট্রান্সফার করে সম্পূর্ণ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও, কত বড় ভিডিও হোক, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করতে সাকসেস হবেন। তো বন্ধুরা, ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের কী করতে হবে, তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে মোবাইল ফোন আছে। তো আমরা এখান থেকে ডায়াল করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিজে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে সিম্পলি সুন্দর করে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অবশ্যই প্রিপেড সিম হইতে হবে। তো ওইটাতে আমরা সিম্পলি ডায়াল করবো *121*1500 হ্যাশ। ডায়াল করার পর আপনারা সুন্দর করে কল দিব, দেখতে পাচ্ছেন সিম টুতে আমরা কল দিয়ে দিছি। এবং দেখতে পাচ্ছেন সিম টুতে আমরা কল দিয়ে দিছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে লেখা আসছে যে সরি ইউ আর নট এলিজিবল ফর দিস সার্ভিস, অর্থাৎ বলতেছে যে ব্যালেন্স ট্রান্সফারের যে সার্ভিস আছে ওই সার্ভিসের জন্য আসলে আমাদের এই সিমটা এলিজিবল না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তারা বলে দিছে যে রিচার্জ করতে হবে 300 টাকা, কিংবা এর সিমের বয়স হইতে হবে 180 দিন, অর্থাৎ 180 দিন হচ্ছে আপনার প্রায় 3-4-5-6 মাসের মতো। তো যাক, তো এখন কথা হচ্ছে এটাতে এখন আমরা কিভাবে ব্যালেন্স ট্রান্সফারের সার্ভিসটা আমরা অন করব। তো এটা যদি আমি ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখাই, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের মূল ব্যালেন্সে কত টাকা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের মূল ব্যালেন্সে আছে 57 টাকা 33 পয়সা, অর্থাৎ আমরা এখান থেকে 50 টাকা কিন্তু আপনাদেরকে ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো আজকে, ঠিক আছে। তো এখন আমাদেরকে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটা চালু করার জন্য আমাদেরকে সিম্পলি 121-এ কল দিতে হবে। তো 121-এ আমরা কল দিচ্ছি, দেখেন 121। তো কল দেওয়ার পর কী করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। দেখেন সিম টুয়ে আমরা কল দিয়ে দিছি, তাদের কাছে কল যাচ্ছে। তো বন্ধুরা, 121-এ কীভাবে কল দিবেন, তো সেটা এখন আমি জানাচ্ছি। তো ব্যালেন্স প্রথম বলবে আপনাদেরকে, তো ব্যালেন্স বলুক। তো আমরা 1 চাপে দিব। তো এখন আমরা 1টা চাপার পর এখন সব অপশন শুনবো। সব অপশন শোনার পর শেষের যে অপশনটা, সেই অপশনটাতে আমরা 8 চাপবো, তাইলে কিন্তু কাস্টমার কেয়ারে কল যাবে। তো শুনেন কি বলতেছে। তো বন্ধুরা, এখন আমরা 8 চাপবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি 8 চাপছি। তো কল কিন্তু যাচ্ছে, আমরা সম্পূর্ণ কলটাও শুনবো। তো কলটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কলটা যাচ্ছে, আমরা কথা বলবো সরাসরি, দেখতে থাকেন, কাটবেন না। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আসলে আমার একটা সমস্যা হচ্ছে, এটা একটু সলভ করার চেষ্টা করলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আমার ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটিতে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমার এটা একটু অন করে দেন। আচ্ছা, চেক করুন।
যে নাম্বার দিয়ে কল দিয়েছেন এই নাম্বারের ক্ষেত্রে ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন? হ্যাঁ জি, অবশ্যই অবশ্যই। আপনার একটি লক করা ছিল, তাই রেজিস্ট্রেশন হচ্ছিল না। যে লকটা ছিল সেটা আমি ঠিক করে দিয়েছি, এখন রেজিস্ট্রেশন হবে। এছাড়া আমাদের সার্ভিস সংক্রান্ত মতামতের জন্য আপনার এই নাম্বারে একটা কল যাবে 121 থেকে। আমার সেবাটি আপনার ভালো লেগে থাকলে কলটি রিসিভ করে কাইন্ডলি এক চাপ দেবেন। আপনার মতামত ভবিষ্যতে আমাদের আরো ভালো সেবা দিতে অনুপ্রাণিত করবে। কথা বলছিলেন শাখাওয়ালাদের সঙ্গে গ্রামীণ ফোন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আসলে আমাদের যদি এই অপশনটা লক হয়ে থাকে, বন্ধ থাকে, তো সেটা কীভাবে অন করতে হয়। তো এই স্ক্রিনে আপনি আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে তাদের সঙ্গে কথা বলছি আমি, বলার পর 2 টাকার মতো কাটছে, তো এটা কোনো ব্যাপার না। তো দেখেন, এখন যদি আমরা এখানে ডায়াল করি, রেজিস্ট্রেশনের জন্য ডায়াল করি *121*1500#, দেখেন ডায়াল যদি আমি করি সিম টুতে, দেখতে পাচ্ছেন যে সিম টুতে ডায়াল করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের সামনে এই যে অপশনগুলো চলে আসছে, এই অপশনগুলো কিন্তু আমাদের ছিল না, এই অপশনগুলো কিন্তু চলে আসছে। তো এই অপশনগুলো থেকে দেখতে পাচ্ছেন, 1 নম্বর অপশন হচ্ছে রেজিস্ট্রেশন। সো তার জন্য এখানে 1 দিয়ে আমরা সেন্ড বাটনে একটা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আমরা একটা SMS পাবো, তো আমরা এটা কাটা দিচ্ছি, এখন একটা SMS আসবে। তো এই SMSটা আসলে আমরা কিন্তু পিনটা পাওয়া যাব, অর্থাৎ আমরা যে রেজিস্ট্রেশন করব তার পিন পাচ্ছি। তো দেখেন এই যে SMSটা চলে আসছে স্ক্রিনে, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসলে এইখানে রেজিস্ট্রেশন পিন পাইছি। তো আমার পিনটা আপনি দেখতে পাচ্ছেন 137051, অর্থাৎ 137051। তো এই পিনটা আমাদের লাগবে 137051। তো আমরা এখন ব্যালেন্স ট্রান্সফার করা দেখাচ্ছি। তো দেখেন আমরা সুন্দর করে ডায়াল করব *121*1500#। ডায়াল করার পর আমরা সিম্পলি কল দিব সিম টুতে। তো কল দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের অপশনগুলো আবার চলে আসে স্ক্রিনে, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে 2 নম্বর যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স, তো আমরা এখানে 2 দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 দিয়ে সেন্ড করতেছি। তো 2 দিয়ে সেন্ড করার সময় আমাদেরকে বলা হচ্ছে যে কোন নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা দিতে, আর সর্বনিম্ন 10 টাকা পাঠাতে পারবেন, সর্বোচ্চ 100 টাকা পাঠাতে পারবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে আমরা একটা নাম্বার দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দেওয়ার পর সেন্ডে আমি ক্লিক দিলাম। তো সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে তারা বলে দিচ্ছে যে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু আমরা পাঠাতে পারবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এখন 50 টাকা দিচ্ছি, দেখেন অ্যামাউন্টে 50 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সেন্ডে ক্লিক দিব। দেওয়ার পর এখন বন্ধুরা আমাদের ওই যে পিন নাম্বার যেটা আসছিল ওই পিন নাম্বারটা যাচ্ছে। তো এইখানে আমরা পিনটা এখন দিয়ে দিব। তো দেখেন পিনটা ছিল 137051, এই পিনটা ছিল। তো পরবর্তীতে আমরা পিন চেঞ্জ করে নিব, যার কারণে আমি আপনাদেরকে পিনটা বলতেছি। তো এখন আমরা সেন্ডে একটা ক্লিক দিলাম, দেখেন তো বলতেছে যে আমাদের এই ফোনে একটা SMS আসবে এবং ব্যালেন্সটা কাটা হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা SMS চলে আসে, আমরা SMSটার ভিতরে যদি প্রবেশ করি, তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমার 50 টাকা গেছে। তো 50 টাকা গেছে এবং কোনো প্রকার ফি নাই, অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফারে কিন্তু কোনো ফি আমার কাছে কাটলো না। তো যেই নাম্বারে আসলে গেছে সেই নাম্বারে আমরা এখন আপনাকে এখন চেক করে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, তো এই মোবাইলটাতে আমাদের একটা SMS আসছে। তো আমরা যদি শাটারটা টানি, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসছে, আমরা যেই নাম্বারে পাঠাইছিলাম এটাই হচ্ছে সেই নাম্বারটা। তো এটাই হচ্ছে সেই নাম্বারটা, এবং দেখেন বন্ধুরা এখানেও কিন্তু আমাদের কোনো প্রকার ফি কাটে নাই, এখানেও কিন্তু আমাদের 50 টাকা এখানে চলে আসছে। তো এটা যে 50 টাকা আসছে, তো আমরা এটার একটু ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি *566#। তো দেখতে পাচ্ছেন আমরা এটার ব্যালেন্সটা চেক করতেছি। তো ব্যালেন্সটা চেক করলে দেখতে পাচ্ছেন যে এখানে মেইন ব্যালেন্স 50 টাকা এখানে উঠে আসে। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের এখানে ব্যালেন্সে 50 টাকা চলে আসছে। তো বন্ধুরা এভাবেই আসলে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। যদি আপনার আজকের ভিডিওটা 1% ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো একটি ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।